দেখুন, এবার বাস্তবে ঐশ্বরিয়াকে মা দাবি করে তোলপার 29 বছরের যুবকের, সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনকে মা দাবি করে ভারতে আলোচনার ঝড় তুললেন ভারতের অন্ধ্রপ্রদেশের 29 বছরের এক যুবক, তার নাম সঙ্গীত কুমার। সাথে ঐশ্বরিয়া রায়ের সঙ্গে মিল রেখে নামের মাঝেই রায়। সঙ্গীত কুমার জানান, 1988 সালে IVF পদ্ধতিতে লন্ডনে জন্ম হয়েছে আমার, আর আমার মায়ের নাম ঐশ্বর্য রায় বচ্চন। জন্মের 3 বছর পর আমাকে কোদাভরমে অন্ধ্রপ্রদেশে নিয়ে আসা হয়। জন্মের প্রথম 2 বছর দাদি বিদ্যা কৃষ্ণরাজ রায়ের কাছে বড় হই। 2017 সালের মার্চ মাসে দাদা কৃষ্ণরাজ রায়ের মৃত্যু হয়, তার চাচার নাম আদিত্য রায়। এদিকে 27 বছরের যুবকের এমন দাবিতে বলিউড সহ পুরো ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, যুবকের দাবি 1988 সালে তার জন্ম হয়, যখন ঐশ্বরিয়ার মাত্র 14 বছরের কিশোরী। বলিউড অভিনেত্রী, সাবেকে বিশ্বসুন্দরী, বর্তমানে অভিষেক বচ্চনের স্ত্রী, তাদের ঘরে আরাধ্যা নামের এক মেয়েও রয়েছে। এরই মধ্যে 27 বছরের যুবকের এমন দাবি, চোখ কপালে ওঠার মতো অবস্থা সবার। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন আলাদা থাকেন বলে সম্প্রতি দাবি করেছেন ভারতের সাংসদ অমর সিং। সঙ্গীত কুমারের দাবি, আলাদা থাকেন তার মা। 29 বছর বয়সী এই যুবকের বিস্ফোরক দাবি, 2007 সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হলেও আমার মা এখন আলাদা থাকেন, আমি চাই আমার মা আমার সঙ্গে থাকুক, 27 বছর হয়ে গেল আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন। অবশ্য ঐশ্বর্য রায় বচ্চন যে তার মা, তার কোনো প্রমাণ পেশ করতে পারেননি সঙ্গীত কুমার। তাই অনেকে মনে করেছেন আলোচনায় আসার জন্যই ওই যুবক এমন কৌশল অবলম্বন করেছেন।